মাঠে পড়ে থাকা বিদ্যুতের তার স্পর্শে দুইটি গবাদি পশুর মৃত্যুর ঘটনা ঘটেছে মন্তেশ্বর গ্রামে। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর গ্রামের মাইজপাড়া বড়পুকুর মাঠে। জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও সকালে গরুগুলি মাঠে চড়াতে নিয়ে যায়। এই সময় মাঠে পড়ে থাকা বিদ্যুতের তার স্পর্শে দুই গাভী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে, মৃত্যু হয় দুটি গবাদি পশুরই। গরুর মালিক বিপদ বাঘ বলেন, প্রায় 1.5 লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে। গরুগুলি তার একমাত্র জীবিকা ছিল, ওই দুধ বেচা টাকা থেকেই সংসার চলত তার। সরকারি ক্ষতিপূরণের আশায় রয়েছেন তিনি। প্রাণী সম্পদ দপ্তরের কর্মী দেবু মাছি বলেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, প্রশাসন সবসময় ওর সাথে আছে। বিষয়টি আমাদের প্রাণী সম্পদ বিভাগকে জানানো হয়েছে এবং আমাদের প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে ময়নাতদন্ত করা হচ্ছে, ওই গোপালক যাতে ক্ষতিপূরণ পায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, বর্ধমান টুডে। গরুটা ছাড়ি দিয়েছে 9টার মধ্যে, দিয়ে কারেন্টের এই বিদ্যুতে মারা গেছে। কোন মাঠে, কোন গ্রামে? মন্তেশ্বর উত্তর এই বরপুকুরের কোন এইখানে হয়েছে। আমরা সাপুর যেতে ডান দিকে মন্তেশ্বর মাঠে। হ্যাঁ, তা গরু দুটো গাভী গরু, দুটোই দুটোই গাভী গরু। এর মূল্য কত? ধরুন আপনার 1,25,000। 1,25,000। এর উপর কি সংসার চলতো? আমার এর উপর আমার সব কিছু। কারা দেখ এসেছিল পরিদর্শনে? হ্যাঁ এসেছে, অনেক জন এসেছে, পুলিশ প্রশাসন সবাই এসেছে, আরও বিদ্যুৎ দপ্তর, বিদ্যুৎ দপ্তর রয়েছে। তা এর জন্য আপনি কি চাইছেন? আমরা ক্ষতিপূরণ চাই সরকারের থেকে। ক্ষতিপূরণ চাই, আবেদন করছেন নাকি? আবেদন করবেন তো? হ্যাঁ, ক্ষতিপূরণ। তা এর উপর সংসার চলতো? এর উপর সংসার চলে। তা গরু দুটো দুধ দেয়? হ্যাঁ দুধ দেয়। আমরা একটা দুধ ধরুন 10 কেজি, 3 মাস দিয়ে আর একটা 1 দিন 15 হচ্ছে, ওইটা 15 কেজি। এই মাঠে আরও গরু মালিকদের আতঙ্ক ছড়িয়েছে? হ্যাঁ, গরুর গাদাই চড়ছে আপনার মাঠে, আতঙ্ক ছড়িয়েছে যে এটা কারেন্টে এই প্রথম হয়েছে আপনার আতঙ্ক, আতঙ্ক তার জন্য। হ্যাঁ এটাই প্রথম। প্রতিদিন কি এই মাটি ছাড়েন গরু? হ্যাঁ এই মাটি আছে, ওই পাশ দিয়ে যায়। এবার ধরুন আজকে এইদিকে চলে এসছে ঘুরে, গরু ছেড়ে দেন প্রত্যেকদিন? হ্যাঁ, ওই পাশে বসে থাকে গরু, গরুর কাছের কাছে থাকা সম্ভব নয় সবসময়। দে প্রাণী দপ্তর থেকে এসছি। কোথায়? একটা মাঠে গরু মারা গেছে পোস্টমর্টম করার জন্য। কিসে মারা গেছে, কী করে? বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। কোন মাঠ এটা? এটা হচ্ছে গিয়ে মাইজপাড়ার মন্তেশ্বর, মাইজপাড়ার বড়পুকুরের পার। বড়পুকুর। গরু দুটো গাভী? দুটোই? দুটোই গাভী। কিরম মূল্য হতে পারে আনুমানিক? আনুমানিক 1,00,000 টাকা হতে পারে দুটোর একসঙ্গে। একসঙ্গে। গরুর মালিকের নাম? বিপদ বাঘ। বাড়ি? মন্তেশ্বর উত্তরপাড়া। গরু দুটো কি মাঠে চড়ছিল? মাঠে চড়তে এসেছিল। তা গরু, এর গরু পোস্টমর্টম ময়নাতদন্তের জন্য করছেন? এসছি আমি। হ্যাঁ।